নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প, পূর্ণিমা। তাহলে গল্পটি শুরু করা যাক। আকাশে চাঁদ উঠিয়াছে, ফাগুন মাসের পূর্ণিমার চাঁদ। কলিকাতা শহরের অসমতল মস্তকের উপর অজস্র কিরণ জাল ঢালিয়া দিতেছিল। এই ফাগুন পূর্ণিমার চাঁদ সামান্য নয়, যুগে যুগে কত কবি ইহার মহিমা কীর্তন করিয়া গিয়েছেন। সুতরাং এই মহিমা সম্বন্ধে অনুসন্ধান করা প্রয়োজন। সদর রাস্তা ও গলির মোড়ের উপর একটি বাড়ি, তাহার ত্রিতলের একটি ঘরে বাড়ির কর্তা মুরারি চাটুর্যে খাটের উপর হাঁটু তুলিয়া এবং মুখ বিকৃত করিয়া শুইয়াছিলেন। রাত্রি আন্দাজ 9:30। চাঁদ আকাশে জ্যোৎস্না পিছল পথে পথে বেশ খানিকটা উঁচুতে উঠিয়াছে। মুরারি চাটুর্যের হাঁটুর মধ্যে চিড়িক মারিতেছিল। তিনি হঠাৎ চিড়িক মারিয়া ডাকিয়া উঠিলেন, গিনি, ওরে গিনি। কন্যা হেমাঙ্গিনী আসিয়া দাঁড়াইল। কি বাবা? চাটুর্যে বলিলেন, আমার খাবার ঘরেই দিয়ে যাবি, আজ না আনতে পারবো না। গিনি বলিল, বাতের ব্যথা বেড়েছে বুঝি? আর শোন, কবিরাজি তেল আর একটু আগুন করে নিয়ে আয়, সেক দিতে হবে। গিনি বলিল, আচ্ছা, আজ পূর্ণিমা কি না, তাই বাতের ব্যথা চাগার দিয়েছে। চাটুজ্জে দাঁতের দাঁত ঘষিয়া বলিলেন, পূর্ণিমা নিকুচি করেছে। গিনি শেকের ব্যবস্থা করিতে গেল। তাহার মনে পড়িল, 2 বছর আগে এই ফাগুন পূর্ণিমা রাত্রে তাহার বিবাহ হইয়াছিল। তারপর 6 মাস কাটিল না, সব ফুরাইয়া গেল, কেবল সুদীর্ঘ শুষ্ক ভবিষ্যৎ পড়িয়া রহিল। গিনির মর্মতল মথিত করিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। ফাগুন পূর্ণিমা। রান্নাঘরে গিয়া গিনি মালসায় আগুন তুলিবার উপক্রম করিতেছে, এমন সময় তাহার দাদা জীবু দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। জীবুর চেহারা রোগা লম্বা, মাথাটাও লম্বাটে, চোখ দুটো জল জ্বলে, তাহার গায়ে চাদর জড়ানো রহিয়াছে। চাদরের ভিতর 2 হাত বুকের উপর আবদ্ধ। গিনি, আমার খাবার ঢাকা দিয়ে রাখিস, আমি বেরোচ্ছি। গিনির বুকের ভিতর ছ্যাঁদ করিয়া উঠিল। এত রাত্রে বেরোচ্ছ? হ্যাঁ বলিয়া জীবু চলিয়া গেল। গিনি শঙ্কিত চক্ষে চাহিয়া রহিল। আজ পূর্ণিমা। বাড়ি হইতে ফুটপাতে নামিয়া জীবু দেখিল সম্মুখেই চাঁদ। সে বড় বড় দাঁত বাহির করিয়া হাসিল, তারপর আপন মনে চলিতে আরম্ভ করিল। চাদরের মধ্যে হাতের মুঠোতে যে বস্তুটি শক্ত করিয়া ধরা আছে, তাহা যেন হাতের উত্তাপে গরম হইয়া উঠিতেছে। কিছুদূর চলিয়া জীবু থমকাইয়া দাঁড়াইল। ফুটপাতে পাশে একটা খোলা জানলা, ভিতর হইতে আলো আসিতেছে। জীবু গলা বাড়াইয়া জানলার ভিতর উঁকি মারিল, ডাকিল, ও মহিদা। ঘরের মধ্যে একটা লোক টেবিলের সম্মুখে বসিয়াছিল, সে উঠে আসিয়া জানলার সম্মুখে দাঁড়াইল। কে, জীবু নাকি? কি খবর হে? জীবু বলিল, ভারী সুন্দর চাঁদ উঠেছে, চলো না মহিদা, বেড়াতে যাবে। মহি বলিল, এত রাত্রে বেড়াতে, পাগল নাকি?
জীবু মিনতি করিয়া বলিল, চলো না মহিদা, এমন চাঁদের আলো। আমি যাব না ভাই, তুমি যাও বলিয়া মহি জানলা বন্ধ করে দিল। জল জলে চোখ লইয়া জীবু কিছুক্ষণ বদ্ধ জানলার বাহিরে দাঁড়াইয়া রহিল, তারপর আবার চলিতে আরম্ভ করিল। ঘরে ভিতর মহি আসিয়া আবার টেবিলের সম্মুখে বসিল। জীবুর সহিত রাত্রে পথে পথে ঘুরিয়ে বেড়াইবার পাগলামি তাহার নাই বটে, কিন্তু জীবুর কথাগুলো তাহার কানে বাজিতে লাগিল। ভারী সুন্দর চাঁদ উঠেছে, এমন চাঁদের আলো। মহি একজন কবি এবং প্রেমিকও বটে, তাহার 30 বছর বয়স এবং সচ্ছল অবস্থা, সত্ত্বেও সে বিবাহ করে নাই, কারণ বরেন্দ্র শ্রেণীর হইয়া সে একটি রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ কন্যাকে ভালোবাসিয়াছিল। যাহাকে সে ভালোবাসিয়াছিল তাহার কি রূপ যেন সর্বাঙ্গ দিয়া যদি ফাটিয়া পড়ে। পাড়া সম্পর্কে মহি তাহার বাড়িতে যাতায়াত করিত, কদাচ দু একটা কথাও বলিত, কিন্তু মহি বড় মুখ চোড়া, তাহার মনের কথা ঘুণাক্ষরেও প্রকাশ পায় নাই। উশিরের মতো তাহার অন্তরের সমস্ত সৌরভ শিকড়ে গিয়া আশ্রয় লইয়াছিল এবং তাহাকে মাধ্যম শ্রেণীর একটি কবি করিয়া তুলিয়াছিল। 2 বছর আগে মেয়েটির বিবাহ হইয়াছিল, তারপর নবরাবধু স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি চলিয়া গেল, কিন্তু 6 মাস যাইতে না যাইতে সে বিধবা হইয়া আবার পিতৃগৃহে ফিরিয়া আসিল। লোকে বলে বিষকন্যা ওই রকম হয়, তাহাদের কেহ ভোগ করিতে পারে না। বিষকন্যা কি সত্যি না কল্পনা? যদি কল্পনাই হয় তবে তাহার মধ্যে তীব্র কবিত্বের ঝাঁজ আছে। মহির মাথার মধ্যে কবিতা ঝংকার দিয়া উঠিল, সে জানালা খুলিয়া একবার বাইরে তাকাইল। সম্মুখেই পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া যাইতেছে। মহি ফিরিয়া আসিয়া কবিতা লিখিতে বসিল। চাঁদের আলোয় তোমারে দেখিনি কভু, মনে হয় তুমি আরো সুন্দর হবে। বিদ্যুৎ শিখা নবনী পিণ্ড হয়ে জমাট বাঁধিয়া রবে। কবিতা যখন শেষ হইল তখন চাঁদ মাথার উপর উঠিয়াছে, কলিকাতা শহর নিশুতি। কিন্তু কবিতা লিখিয়া মহিম হৃদয় বেগে সম্পূর্ণ নিঃশ্বসিত হয় নাই, তাহার উপর ঘুম চটিয়া গিয়াছে। সে ভাবিতে লাগিল, অনেক দিন গিনিকে দেখিনি, আজ এই চাঁদনি আলোতে সে যদি একবার জানলার কাছে সে দাঁড়ায়, আনমনা হয়ে আকাশের দিকে চেয়ে থাকে, আমি রাস্তা থেকে চুপি চুপি দেখে ফিরে আসব। সম্ভাবনা কম বুঝিয়া মহি রাস্তায় বাহির হইল। সে হটকারী নয়, কিন্তু আজ আকাশে পূর্ণিমার চাঁদ। জীবু অনেক রাস্তা ঘুরিয়া আবার নিজের পাড়ায় ফিরিয়াছিল। তাহার মাথার মধ্যে মাদকতার ফেনা গাজিয়া উঠিতেছিল। একটা মানুষকেও নিরিবিলি পাওয়া যায় না। যতক্ষণ পথে মানুষ ছিল জীবু সতর্কভাবে তাদের নিরীক্ষণ করিয়াছে, কিন্তু কাহাকেও একলা পায় না। তাহার বুকের মধ্যে মত্ততা গুমড়িয়া গুমড়িয়া উঠিয়াছে, চোখের দৃষ্টি ঘোলা হইয়া গিয়াছে, কিন্তু তবু সে আত্মসংবরণ করিয়াছে। চাদরের আড়ালে মুঠোর ভেতর যে বস্তুটি দৃঢ়ভাবে আছে তাহা তত্ত্ব হইয়া যেন হাতের তেলও পুড়াইয়া দিতেছে। মহিকে জীবু ডাকিয়াছিল, সে যদি আসিত। পথ একেবারে নির্জন হইয়া গিয়েছে, দোকানপাট বন্ধ। নিজের বাড়ির কাছাকাছি আসিয়া জীবু থমকাইয়া দাঁড়াইল। চাঁদের আলো একটা মানুষ তাহার বাড়ির সম্মুখে ঘোরাঘুরি করিতেছে। একটা মানুষ
দ্বিতীয় কেহ নাই। জীবুর চোখ দুটো ধকধক করিয়া জ্বলিয়া উঠিল। জীবু পাগল, অন্য সময় সে সহজ মানুষ, কিন্তু পূর্ণিমা তিথিতে তাহার সুপ্ত পাগলামি সাপের মতো মাথা তুলিয়া দাঁড়ায়। রক্তের মধ্যে হত্যার জীবাণু ছোটাছুটি করে। আর আজ পূর্ণিমা, জীবু ছায়া আশ্রয় করিয়া অতি সন্তর্পণে লোকটার দিকে অগ্রসর হইল। কাছে আসিয়া চিনিতে পারিল, মহিদা। তাহার বাড়ির উল্টো দিকটার ফুটপাতে পাইচারি করিতেছে, তাহার দৃষ্টি ঊর্ধ্বে নিবদ্ধ। জীবু সাপদের মতো দন্ত বাহির করিয়া নিঃশব্দে আরো আগে বাড়িল। মহি এত রাত্রে এখানে কি করিতেছে, এ প্রশ্ন তাহার মনে আসিল না। তাহার চিন্তা শিকার না ফসকায়। তারপর চিতা বাঘের মতো লাভ দিয়া মহির ঘাড়ে পড়িল। তাহার হাতের ছুরিটা জোছনায় চমকিয়া উঠিল। তারপর মহির গলায় প্রবেশ করিল। মহি বাক নিষ্পত্তি না করিয়া পড়িয়া গেল। তাহার কণ্ঠ হইতে উদ্গলিত রক্ত ফুটপাতের উপর ধারা রচনা করিয়া গড়াইতে লাগিল। জীবু আর সেখানে দাঁড়াইল না। তাহার মাথার গরম নামিয়া গিয়াছে। সে তীর বেগে ছুটিয়া নিজের বাড়িতে ঢুকিয়া পড়িল। মহির মৃতদেহ ফুটপাতের উপর সারা রাত্রি পড়িয়া রহিল। কেহ দেখিল না, কেবল আকাশে ফাগুন পূর্ণিমার চাঁদ হাসিতে লাগিল। আজকের গল্পটি এখানেই শেষ হল। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।